লাগাম ছাড়া পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে নতিপুর 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রতিবাদী মিছিল ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ। রবিবার খানাকুলের নতিপুর এলাকার মুচিঘাট থেকে নতিপুর বাজার পর্যন্ত প্রতিবাদী মিছিল করা হয়। প্রতিবাদী মিছিলে উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি দীপক সামন্ত, উপপ্রধান নূর আলম, ছাত্র সভাপতি মাহমুদুল করিম সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব। যারা আজকের এই মিছিলে উপস্থিত থেকে প্রমাণ করে দিয়েছে যে গত বিধানসভা নির্বাচনে তারা হয়তো ভুল বুঝে বিজেপিকে এই কেন্দ্রে জিতিয়েছে, কিন্তু তাদের আজকের উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে আগামী দিনে যে পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে খানাকুলে বিজেপির যে শূন্য পাওয়ার যে অঙ্গীকার সেটা কিন্তু আজকের এই মিছিলে কিন্তু প্রকাশ পেয়ে গেছে। তাই আমি এলাকার সমস্ত মানুষকে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত শ্রেণীর মানুষকে আমি ধন্যবাদ জানাই। আপনারা জানেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বদা মানুষের জন্য, মানুষের স্বার্থে, মানুষের সেবায় নিয়োজিত থাকেন এবং তাই আপনারা দেখেছেন যে দ্বিতীয়বার বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে বাংলার মানুষের লড়াই আন্দোলনকে পাথেয় করে দ্বিতীয়বার বিজেপির যে চক্রান্ত, বিজেপির বাংলা দখলের যে ঘৃণ্য নীতি তাকে পরাস্ত করে যখন দ্বিতীয়বার বাংলাকে দখল করেছে এবং বাংলার মানুষের জন্য, সেবার জন্য দ্বিতীয়বার শপথ নিয়েছে, সে শপথ নেওয়ার পর থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার জন্মই হয়েছিল প্রতিবাদ করার জন্য, যার জন্মই হয়েছিল মানুষের সেবার জন্য, যার জন্মই হয়েছিল এই বাংলাকে রক্ষা করার জন্য, তিনি কিন্তু একের পর এক মানুষের সুবিধার্থে একের দিকে যেমন বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ করে চলেছেন, অন্যদিকে বিজেপির যে বিভিন্ন জনবিরোধী নীতি সেই নীতিগুলোর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। আপনারা দেখেছেন যে বিগত কয়েক বছর ধরে দিনের পর দিন পেট্রো পণ্য থেকে আরম্ভ করে রান্নার গ্যাস থেকে আরম্ভ করে বিভিন্ন যে নিত্য প্রয়োজনীয় জিনিস তার দাম দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে এবং যার ফলে সাধারণ খেতে খাওয়া মানুষগুলো, সমগ্র ভারতবর্ষের মেহনতি মানুষগুলো তারা কিন্তু আজ তাদের জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে তাদের কিন্তু তাদের যে প্রশ্ন চিহ্নের মুখে তাদের দাঁড়িয়ে যাচ্ছে। সেই দিকে লক্ষ্য রেখেই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি নোট বাতিলের সময় প্রথম প্রতিবাদে সামিল হয়েছিলেন, যিনি জিএসটির বিরুদ্ধে প্রথম সোচ্চার হয়েছিলেন, যিনি এনআরসিসি এর বিরুদ্ধে প্রথম সোচ্চার হয়েছিলেন, সেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা, বাংলার পাহারাদার, তিনি কিন্তু আবারও কেন্দ্রের এই জনবিরোধী নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এবং আমাদেরকে নির্দেশ দিয়েছেন কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে সর্বাত্মকভাবে লড়াই করতে মানুষকে সঙ্গে নিয়ে বিজেপিকে বাংলা সভা করার ডাক দিয়েছেন। সেই ডাকেরই অংশ হিসেবে আজকে খানাকুল বিধানসভার অন্তর্গত নতিপুর 2 অঞ্চলে আজকের এই বিক্ষোভ সমাবেশ আজকে শেষ হলো। আজকে আপনারা দেখতে পেয়েছেন যে একের পর এক জনবিরোধী নীতির মাধ্যমে আমাদের সমগ্র দেশের সম্পদ, সমগ্র দেশের সংস্কৃতি, হিন্দু মুসলমানের মধ্যে যে ঐক্য সেইগুলো কিন্তু আজকে ভূলুণ্ঠিত হচ্ছে। তার বিরুদ্ধে একটাই নেত্রী আমাদের আমাদের জনগণ মন অধিনায়িকা, বাংলার মা, বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু লড়াই করছেন। তাই আমি সকলকে অনুরোধ করব, বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনারা অনেকক্ষণ হেঁটেছেন, পরিশ্রম করেছেন, তাই আপনাদেরকে অনুরোধ করব যে ভুল আপনারা করেছেন খানাকুলের মানুষ সেই ভুলে কিন্তু আর দ্বিতীয়বার পা দেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন ও মুন্সী নজরুল করিমের পাশে থাকুন এবং আগামী দিনে যে নির্বাচনগুলো আসবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দুয়া ধরে আশীর্বাদ করুন এবং 2024 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা সারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। এই শপথ কিন্তু আমাদেরকে নিতে হবে, সেই অঙ্গীকার আমাদেরকে নিতে হবে। এই আশা, এই ভরসা আপনাদের রেখে আমি আমার এই এবং ছোট্ট বক্তব্য, ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।